নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ ক্যাপসিকাম লঙ্কা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ক্যাপসিকাম লঙ্কা গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু, অপরদিকে ভিটামিনে ভরপুর একটি সবজি হলো এই ক্যাপসিকাম। বিগত দিনের তুলনায় বর্তমানে এই ক্যাপসিকাম লঙ্কার পরিচিতি মানুষের মধ্যে অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। ক্যাপসিকামে লঙ্কার বীজ এবং চারার অ্যাভেলেবেলের জন্য মানুষ খুব সহজে ছাদ বাগানে বা বাড়ির বাগানে এই ক্যাপসিকাম লঙ্কার চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন। ক্যাপসিকাম বিভিন্ন প্রজাতি রয়েছে, তবে আমরা রংভেদে ক্যাপসিকামকে তিনটি প্রজাতিতে বিভক্ত করে থাকি, লাল, হলুদ এবং সবুজ। প্রাথমিক অবস্থায় গাছে যে ক্যাপসিকামগুলি ধরে সেগুলো কিন্তু সমস্ত সবুজ, এবং ধীরে ধীরে যেগুলো পাকতে শুরু করে তখন কিন্তু যে যেই প্রজাতির সেই রং ধারণ করে। যদি আপনারা কয়েকটি পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনারা স্বল্প পরিচর্যায় আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে প্রচুর প্রচুর পরিমাণে এই ক্যাপসিকাম লঙ্কার উৎপাদন করতে পারবেন। আমাদের বাগানে ক্যাপসিকাম লঙ্কার দানা ফেলা হয়েছিল এবং সেখান থেকে চারা তৈরি করা হয় এবং সেই চারাগুলো বাগানে রোপণ করা হয়েছে, এবং প্রত্যেকটি চারাতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ছোট ছোট ক্যাপসিকামের গুটিও ধরেছে প্রচুর পরিমাণে, এবং মাঝারি কিছু লঙ্কা কিন্তু ধরেছে। দেখুন, প্রচুর পরিমাণে ক্যাপসিকামের লঙ্কা ধরতে শুরু করেছে। সার্বিক প্রেক্ষিতে আপনারা এই ক্যাপসিকাম লঙ্কার জন্য মাটি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে পরিচর্যা গ্রহণ করলে প্রচুর পরিমাণে আপনারা ক্যাপসিকাম লঙ্কার ফলন পাবেন সে সংক্রান্ত পরিচর্যা ধাপে ধাপে আপনাদের সাথে আমি আলোচনা করছি। কেবলমাত্র শীতকালেই নয়, আপনারা যদি সারা বছর তাপমাত্রাকে ঠিকমতো মেনটেন করতে পারেন, তাহলে সারা বছর কিন্তু আপনারা এই ক্যাপসিকাম লঙ্কার উৎপাদন করতে সক্ষম হবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন, 15 ডিগ্রির নিচে যদি তাপমাত্রা চলে যায় সেক্ষেত্রে কি হবে, এই ক্যাপসিকাম লঙ্কার রুট রটের কিন্তু সম্ভাবনা দেখা যায় এবং রুটে ফাঙ্গাসের কিন্তু আক্রমণ দেখা যায়। তাই সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে 15 ডিগ্রির উপরে যেন তাপমাত্রা থাকে, এবং এর পাশাপাশি খেয়াল রাখবেন 32 ডিগ্রির উপরে যেন তাপমাত্রা না যায়। যদি 32 ডিগ্রির উপরে তাপমাত্রা যায় সেক্ষেত্রে কি হবে, এই ক্যাপসিকাম লঙ্কার পরাগায়নে ব্যাঘাত ঘটবে এবং ফলের পরিমাণ কমে যাবে। সেজন্য আমরা যখন এই শীতকালে ক্যাপসিকাম লঙ্কা বসাই এবং ধীরে ধীরে গরম পড়তে শুরু করে এবং যখন বেশ গরম পড়তে শুরু করে, তখন কিন্তু গাছের ফলনের পরিমাণ কিন্তু অনেক অনেকাংশে কমে যায়। যদি এই 15 থেকে 32 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি তাপমাত্রাকে বজায় রাখা যায়, তাহলে কিন্তু আমরা সারা বছর প্রচুর প্রচুর পরিমাণে এই ক্যাপসিকাম লঙ্কার উৎপাদন করতে সক্ষম হব। এর পাশাপাশি প্রত্যেকটি ক্যাপসিকাম লঙ্কা গাছের দ্রুত বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য সূর্যালোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের ছাদ বাগানে বলুন বা বাড়ির বাগানে যেখানে এই ক্যাপসিকাম লঙ্কা গাছ রোপণ করবেন, দেখবেন সম্পূর্ণ যেন সূর্যালোক গাছ পায়, কারণ সূর্যালোকের উপরে কিন্তু নির্ভর করে এই গাছের ফলন। আপনারা এই ক্যাপসিকাম লঙ্কা গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন? আদর্শ মাটি তৈরিতে আপনারা 50% সাধারণ গার্ডেন সয়েল নেবেন, এবং এর সাথে আপনারা 50% ভার্মি কম্পোস্ট নিতে পারেন, অথবা 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন, বা পাতা পচা সার নিতে পারেন, বা গার্ডেন কম্পোস্ট নিতে পারেন। যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা 50% রাখবেন। এই দুটিকে উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন, এবং এর সাথে আপনারা নেবেন 1 মুঠো পরিমাণে সরিষার খোলের গুঁড়ো, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিনকুচি এবং 1 টেবিল চামচ, লাল পটাশ, এবং এর সাথে আপনারা NPK 10-26-26 1 টেবিল চামচ নেবেন। নিয়ে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পর হালকা জল ছড়া দিয়ে আপনারা মাটিটাকে ভালোভাবে বস্তার মধ্যে দিয়ে আপনারা 10 থেকে 15 দিন ওই মাটিটাকে রেখে দেবেন, এবং যদি মাটিতে রোপণ করতে চান সেক্ষেত্রে এই উপাদানগুলো মিশিয়ে ভাটি তৈরি করে আপনারা রেখে দেবেন। অন্তত পক্ষে 15 থেকে 20 দিন পরেই এই মাটিটা এই ক্যাপসিকাম লঙ্কা গাছের রোপণের জন্য একদম আদর্শ হবে। অবশ্যই আপনারা ক্যাপসিকামের চারা রোপণের জন্য আপনারা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টপ নেওয়ার চেষ্টা করবেন ছাদ বাগানের ক্ষেত্রে, অথবা যে ফলের ক্যারেট রয়েছে বা ফলের ট্রেগুলো রয়েছে সেখানে আপনারা দুই প্রান্তে দুটি গাছ বসানোর চেষ্টা করবেন। এবং মাটিতে আপনারা যারা এই ক্যাপসিকাম লঙ্কার বসাচ্ছেন, অবশ্যই প্রত্যেকটি গাছের দূরত্ব হবে 1.5 থেকে 2 ফুট, কারণ
এই 2 ফুট দূরত্ব না রাখলে কিন্তু আপনাদের মাটির গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে ফলন কিন্তু পাবেন না। অবশ্যই কিন্তু 2 ফুট অন্তত দূরত্ব রাখবেন এই ক্যাপসিকাম লঙ্কা গাছ রোপণের জন্য। মাটিতে বা ছাদ বাগানে এই ক্যাপসিকাম লঙ্কা গাছের রোপণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ায় অতিরিক্ত যেন জল না বাঁধে, সেজন্য উপযুক্ত আপনারা ড্রেনেজ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। গাছ রোপণের 15 থেকে 20 দিন পরে আপনাদের প্রত্যেকটি গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে, এবং এই 15 থেকে 20 দিন আপনারা শুধুমাত্র পরিষ্কার জল প্রদান করবেন, কোনো ধরনের রাসায়নিক বা জৈব খাদ্য কিন্তু প্রদান করবেন না। গাছ রোপণের 15 থেকে 20 দিন পরে দেখবেন গাছে যখন নতুন পাতা আসতে শুরু করেছে তখনই আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এই মিশ্র খাদ্য তৈরিতে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা 1 বছর পুরনো গোবর সার, যে কোনো কম্পোস্ট আপনারা 5 মুঠো পরিমাণে নেবেন, এবং এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন 5 মুঠো পরিমাণে, এবং এর সাথে আপনারা নেবেন হাড় গুঁড়ো নেবেন 3 মুঠো পরিমাণে, শিংকুচি নেবেন 3 মুঠো পরিমাণে, এবং এর সাথে আপনারা লাল পটাশ নেবেন 4 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আপনারা DAP নেবেন 2 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আপনারা নেবেন NPK 10 26 26 2 টেবিল চামচ পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এই মিশ্র খাবারটা আপনারা প্রতি ক্যাপসিকাম লঙ্কা গাছ পিছু 1 মুঠো পরিমাণে এই মিশ্র খাবারটা প্রদান করবেন। অবশ্যই যখন গাছে প্রদান করবেন গাছের গোড়া থেকে একটু দূরত্বে এই মিশ্র খাবার প্রদান করবেন, এবং এই মিশ্র খাবার প্রদানের পর অবশ্যই কিন্তু ছাদ বাগানের টবে বলুন বা মাটিতে বলুন অবশ্যই কিন্তু সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এবং এই মিশ্র খাবার প্রদানের পর আবার ঠিক 20 দিন পরে আবারও কিন্তু এই মিশ্র খাবার প্রদান করবেন, এবং বিশেষভাবে খেয়াল রাখবেন যখন গাছে ফুল আসবে এবং ছোট ছোট ক্যাপসিকাম লঙ্কা ধরবে তখনও কিন্তু এই মিশ্র খাদ্য প্রদান করতে হবে। অর্থাৎ অল্টারনেটিভভাবে আপনারা 20 দিন অন্তরে অন্তরে প্রত্যেকটি ক্যাপসিকাম লঙ্কা পিছু 1 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন, এবং পরিমাণ মতো গাছে কিন্তু অবশ্যই জল দেবেন, এবং মাটির গাছগুলোর ক্ষেত্রে অবশ্যই সেচ ব্যবস্থাপনা বিশেষভাবে গ্রহণ করতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনারা এই ক্যাপসিকাম লঙ্কা গাছ রোপণের 20 দিন পর থেকে প্রত্যেক 15 দিন অন্তরে একবার করে আপনারা যে কোনো ধরনের PGR, মিরাকুলান রয়েছে, প্ল্যানোফিক্স রয়েছে, বা যে কোনো ধরনের যদি PGR থাকে সেই PGR এর সাথে আপনারা যে কোনো ধরনের অনুখাদ্য যেমন অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন বা কপার, ম্যাঙ্গানিজ বা বোরন, জিঙ্ক, যে কোনো ওয়াটার সলুবেল অনুখাদ্য দুটো একসাথে মিশিয়ে নিয়ে আপনারা 15 দিন অন্তরে একবার করে এই ক্যাপসিকাম লঙ্কা গাছে স্প্রে করবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন এখানে 1 লিটার জলে 2 গ্রাম আপনারা অনুখাদ্য নেবেন এবং 20 ড্রপ আপনারা PGR নেবেন। এই দুটো কি করবে, গাছে গাছের গ্রোথ বৃদ্ধিতে যেমন সহায়তা করবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করবে। এই দুটো কিন্তু অবশ্যই 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন খুব সুন্দর আপনাদের ক্যাপসিকাম লঙ্কার গাছ রয়েছে, হঠাৎ করে দেখবেন ঝিমিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতার উপরে কালচে কালচে স্পট হয়ে যায়, পাতায় যে নতুন পাতাগুলো আসে সেগুলো পুড়ে যায় বা ছুঁয়ে যায়, বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ কিন্তু ঘটে। সেজন্য আপনারা মাসে একবার করে M45, ম্যানসার, সাব, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1/2 টেবিল চামচ ভালোভাবে পাউস করে গুলে নিয়ে মাসে একবার করে এই ক্যাপসিকাম লঙ্কা গাছগুলোতে স্প্রে করবেন। এর পাশাপাশি একটি বিষয় লক্ষ্য করবেন, ক্যাপসিকাম লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল এলেও ফুলগুলো ঝরে যায়, আবার ছোট ছোট ক্যাপসিকামের গুটি বা ছোট ছোট ক্যাপসিকামের লঙ্কা ধরলে সেগুলো কি হয়, ঝরে যায়। এই ফুল এবং ফল ঝরে যায় কিন্তু ছত্রাকের আক্রমণে, তাই অবশ্যই আপনাদের মাসে একবার করে ছত্রাকনাশক এই ক্যাপসিকাম লঙ্কা গাছে স্প্রে করতে হবে। এর পাশাপাশি এই ক্যাপসিকাম লঙ্কা গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ করে, তবে যেটি সব থেকে সমস্যা তৈরি করে সেটি হচ্ছে এই ক্যাপসিকাম লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, যেটি জনিত যে সমস্যা। আপনারা দেখবেন এই গাছে মাকড় বা মাইটের আক্রমণ ঘটে প্রচুর পরিমাণে, এর পাশাপাশি চোষক পোকার আক্রমণ ঘটে, এর পাশাপাশি দেখবেন প্রচুর পরিমাণে যাব পোকার আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ ঘটে। এর জন্য আপনারা কনফিডার বা ইমিডাক্লোরোফিট আপনারা 1 লিটার জলে 15 ড্রপ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা 15 দিন অন্তরে একবার করে এই গাছগুলোতে স্প্রে করবেন, একদম প্রথম থেকে দেখবেন কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না। এছাড়া আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের আলফা মেথ্রিন 10% EC বা ফসমিতা ইনসেকটিসাইড 50% EC, এগুলো 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে পাস করে গুলে নিয়ে এগুলো 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন। অথবা আপনারা ডাইমেথর 30% কম্পোজিশনের রোগর, রোগর প্লাস টাফগর, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 10 থেকে 15 ড্রপ ভালোভাবে পাস করে গুলে নিয়ে এগুলো মাসে একবার করে বা 15 দিন অন্তর করে একবার করে স্প্রে করতে পারেন। প্রথম থেকে যদি আপনারা সিস্টেমেটিক পদ্ধতিতে যদি 15 দিন অন্তরে একবার করে যে কোনো ধরনের কীটনাশক যদি স্প্রে করেন দেখবেন কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না, আপনাদের ক্যাপসিকাম লঙ্কা গাছ সুন্দর থাকবে, সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি আপনারা নিম অয়েলও কিন্তু 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন জৈব উপায়, সেটাও কিন্তু কার্যকর হবে।
প্রথম থেকে ধাপে ধাপে ক্যাপসিকাম লঙ্কা গাছের জন্য যতগুলি পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলি গ্রহণ করে আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে ক্যাপসিকাম লঙ্কা গাছ চাষ করতে সক্ষম হবেন। এবং এই ক্যাপসিকাম লঙ্কা গাছগুলো আরও লঙ্কাগুলো বড় হলে এবং পরবর্তী সময়ে আমি আরও একটি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ক্যাপসিকাম লঙ্কা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, ক্যাপসিকাম লঙ্কার আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ক্যাপসিকাম লঙ্কা গাছের রোপণ এবং পরিচর্যা এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।